প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমরান এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনারা জানেন, এখন বোরো মৌসুম চলতেছে 2023 সাল। 2023 সালে কিন্তু কৃষক ভাই পুরো দমে কিন্তু বোরো ধান চাষ শুরু করে দিয়েছে। আমার সামনের জমিটা দেখতেছেন, এই যে ধানের জমি, এই চারা রোপণ করা হয়েছে, নতুন চারা রোপণ করা হয়েছে। তো এই চারা রোপণ করা হয়েছে এই জমিতে গত আজ থেকে 6 দিন আগে, অর্থাৎ আজকে হইতেছে 30 জানুয়ারি 2023। আর এই জমিতে আমার চারা রোপণ করা হয়েছে গত মঙ্গলবার, আজকে হচ্ছে 30 জানুয়ারি। আজ থেকে 6 দিন আগে আমার এই জমিতে চারা রোপণ করা হয়েছে। তো এই চারা রোপণ শেষ, আমার যতটুকু চারা রোপণ করার ততটুকু কিন্তু অলরেডি শেষ করে ফেলছি। তো এখন কিন্তু আমার প্রধান যে কাজটা করতে হবে জমিতে, তো সেটা হচ্ছে আগাছা যাতে না জন্মায় ভবিষ্যতে, তার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে ধান চাষ করতে গিয়ে আমরা যারা ধান চাষ করি, এই ধান চাষ করতে গিয়ে কিন্তু ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হই এই চারা রোপণের পর আগাছা জন্মানোর কারণে। তো এই আগাছা কিন্তু আমাদের ধান চাষে ব্যাপকভাবে ক্ষতি করে থাকে। যদি আমরা সময় মতো যদি এই আগাছা সঠিকভাবে যদি নিধন না করতে পারি, আগাছা যদি বাধাগ্রস্ত না করতে পারি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে চারা রোপণের ঠিক 15 থেকে 20 দিন পরে এদিকে কিন্তু আপনার জমিতে ছোটো ছোটো কিন্তু আগাছা হয়ে যাবে। আবার দেখবেন 20 থেকে 25 দিনের মধ্যে দেখা যাবে আগাছা কিন্তু আরও যথেষ্ট বড় হয়ে যাবে। তো সেই সময় কিন্তু নিধন করা খুবই কঠিন হয়ে যাবে, এবং যদি নিধনও করতে যায় তো সেই সময় কিন্তু খরচের ব্যাপার স্যাপার আছে। তো খরচের ব্যাপার স্যাপার আছে, আবার আপনার ফলনও কিন্তু অনেকটা কমে আসবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার এই জমিতে আমি কোন ধরনের আগাছানাশক ব্যবহার করতেছি, এবং সেই আগাছানাশকের দাম কত, এবং সেই আগাছানাশক কতটুক জমিতে ব্যবহার করতে পারবেন, কতটুক জমির জন্য আপনি ব্যবহার করতে পারবেন, সেই আগাছানাশক নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে হইতেছে NSE ন্যাশনাল অ্যাগ্রো কেয়ার চেঞ্জার। তো এটা হইতেছে 18WP। তো এইটাতে আছে 14% এসিটাক্লোর, এবং 4% রয়েছে আপনার বেনসালফিরুইন। এবং আমি বলে রাখি, এই চেঞ্জার কিন্তু আমার ইতোপূর্বে কখনোই আগাছানাশকের জন্য ব্যবহার করা হয়নি। এর আগে বেশ কয়েকটি আমি আগাছানাশক ব্যবহার করেছি, তো সেইগুলো যথেষ্ট রেজাল্ট পেয়েছি। তো এটা আমরা আমার জমিতে ব্যবহার করব, এই জমিতে দেখতে পাচ্ছেন এই জমিতে ব্যবহার করব। তো এই চেঞ্জার, এটা আপনার প্রস্তুতকারক হইতেছে ন্যাশনাল অ্যাগ্রো কেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, অর্থাৎ এই ন্যাশনাল অ্যাগ্রো কেয়ার কিন্তু তারা ইম্পোর্টও করে থাকে এবং এক্সপোর্টও করে থাকে। তো এটার গায়ের রেট যদি আপনাদেরকে বলি, এটা হইতেছে 100 গ্রামের একটা প্যাকেট, দেখতে পাচ্ছেন এইটা হইতেছে 100 গ্রামের একটা প্যাকেট। তো এই 100 গ্রাম আপনি ব্যবহার করতে পারবেন 33 শতক ধানের জমির জন্য আপনি ব্যবহার করতে পারবেন আপনার আগাছানাশকের জন্য। আর যদি আপনি 1 একর প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে 3 প্যাকেট চেঞ্জার ব্যবহার করতে হবে। তো এই প্রতি প্যাকেট 100 গ্রাম চেঞ্জারের মূল্য হচ্ছে, গায়ের রেট দেওয়া আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে স্পষ্ট লেখা আছে 125 টাকা। তো এইটা আমার কাছে রাখা হয়েছে শুধু 90 টাকা, 100 গ্রাম চেঞ্জার রাখা হয়েছে আমার কাছে 90 টাকা। তো এই ন্যাশনাল অ্যাগ্রো কেয়ারের চেঞ্জার আজকে আমি এই জমিতে ব্যবহার করব। আরেকটু বলে রাখি, এই জমির বয়স হয়েছে, চারা রোপণের বয়স হয়েছে আজকে থেকে 6 দিন, অর্থাৎ 7 দিন চলতেছে। তো এই চেঞ্জার যদি ব্যবহার করতে হয়, তো আপনি জমিতে পানি রাখবেন, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ আপনার জমিতে পানি রাখবেন। পানি রেখে তারপর এই চেঞ্জার স্প্রে করতে পারেন, অথবা ইউরিয়া সারের সঙ্গে, অথবা কোনো ছাই এগুলোর সঙ্গে মিশিয়ে, এই চেঞ্জার মিশিয়ে ভালোভাবে ছিটিয়ে দিবেন, তাতেও কিন্তু ভালো কাজ করবে এই চেঞ্জার। তো আমার এখনও যেহেতু ইউরিয়া দেওয়ার সময় হয় নাই, আর ছিটিয়ে বা ছাই দিয়ে ছিটিয়ে দেওয়ার কিন্তু একটা অনেক মানে কষ্টদায়ক কাজ। তো আমি ভাবছিলাম যে এইখানে আমি স্প্রে করব। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পানি এখানে স্প্রে করার জন্য মেশিনে পানি ঢেলে দিয়েছি। তো এখন আমি এই চেঞ্জার ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে আমি এটাতে 33 শতক জমিতে এই 1 প্যাকেট, অর্থাৎ 100 গ্রাম চেঞ্জার আমি 33 শতকে ব্যবহার করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে চেঞ্জার ঢেলে দিচ্ছি, আর এটা বলে রাখি এটা একদম পাউডার জাতীয়, একদম পাউডার। আর এটা লাল বর্ণের, এই যে দেখতে পাচ্ছেন, লাল না, হালকা একটু গোলাপি রঙের পাউডার। তো এইটা আমি ঢেলে দিচ্ছি আমার ট্যাঙ্কিতে যথেষ্ট পরিমাণ মতো ঢেলে দিব, তারপরে আমরা একটু নাড়া দিয়ে জমিতে সুন্দর করে স্প্রে করে দিব।
তো এই যে আমাদের ঢেলে দেওয়া শেষ মোটামুটি ভাবে, এখন এইটাকে আমরা কি করব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব। তো এখন এটা মিক্স করার জন্য একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে সুন্দরভাবে পানিতে মিশে যায়। তো এইটা সুন্দর করে মিক্সিং করার পরে ট্যাঙ্কিতে আপনার জমিতে সুন্দর করে দেড় থেকে দুই ইঞ্চি পানি জমা রেখে তারপর এই যে জমিতে স্প্রে করে দেবেন সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি আছে। তো পানি রেখে কিন্তু আমরা স্প্রে করে দিচ্ছি। তো এই পানিটা ধরে রাখার চিন্তাভাবনা করবো আমরা সবসময় 5 থেকে 6 দিন অথবা 7 দিন পর্যন্ত এই পানিটা ধরে রাখার চিন্তাভাবনা করবো। আশা করা যায় আর কোনো প্রকার আগাছা জন্মাবে না। আর এইটা স্প্রে করার সময় অবশ্যই মনে রাখবেন, মাথায় রাখবেন বাতাসের বিপরীতে অর্থাৎ যেদিক থেকে বাতাস আসবে সেদিকেই স্প্রে করবেন না। কারণ হচ্ছে ওই দিকে যদি আপনি স্প্রে করেন তো দেখা যাবে আপনার চোখের মুখে কিন্তু যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকটাই থেকে যাবে, এ থেকে আপনার কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে। আর একটি কথা মাথায় রাখবেন, স্প্রে করার সময় খাওয়া পিনা করবেন না, অর্থাৎ ধূমপান করবেন না, পান চিবাবেন না, মানে কোনো প্রকার খাওয়া থেকে এটা থেকে বিরত রাখবেন। আর আরেকটি কথা মাথায় রাখবেন, এটা স্প্রে করার সময় খালি শরীরে স্প্রে করবেন না, খালি গায়ে কখনো এই বিষ ছিটাতে যাবেন না, এতে করে আপনার ক্ষতি হতে পারে। তো এইভাবে যদি আপনি আপনার জমিতে চারা রোপণের 5 থেকে 7 দিনের মধ্যে যদি স্প্রে করতে পারেন, আশা করা যায় এরপর আপনার আর আগাছা জন্মাবে না। তো ভালো থাকেন সবাই, দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে বিদায়ের পালা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।